এটি কোনো রান্নার দৃশ্য নয়, বড় বড় পাত্র দুইটিতে গোলানো হচ্ছে নিষিদ্ধ মাদক হেরোইন ও ইয়াবা। সারি বেঁধে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন ইয়াবা হেরোইন গোলানোর কর্মযজ্ঞে। সাজিয়ে রাখা হয়েছে হাজার হাজার বোতল নামি দামি বিদেশি ব্র্যান্ডের মদ, গাড়ি থেকে নামানো হচ্ছে মন কেমন গাঁজা, কাঁচের জার, প্লাস্টিকের বয়াম আর বিভিন্ন প্যাকেটে ভরে সাজিয়ে রাখা হয়েছে ইয়াবা হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক। পাশেই মহাব্যস্ততায় সাজানো হচ্ছে ফেন্সিডিল। 2019 সালের 1 নভেম্বর থেকে 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সীমান্তে আটক করা হয় প্রায় 58 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য। গত 1 নভেম্বর 2019 হতে 31 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি, রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবি এবং রাহতপুর ব্যাটালিয়ন 59 বিজিবি কর্তৃক বিভিন্ন সময় আটককৃত বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংসকরণের জন্য অপেক্ষমান রয়েছে, যা আপনাদের সামনে প্রদর্শিত হয়েছে। 58.5 কোটি বাজার মূল্যের মাদক ধ্বংস করছি, হয়তোবা অনেকে শুনে অবাক হবে বা খুশি হবে এত টাকা মূল্যের মাদক ধ্বংস করা হচ্ছে। কিন্তু আমি প্রকৃতপক্ষে মনে করি এই ধ্বংস প্রোগ্রামটা হচ্ছে একটা সিম্বলিক ইভেন্ট, যেটা আমরা জনসম্মুখে করছি। প্রকৃতপক্ষে আমাদের সকলের প্রয়োজন সামাজিক একটা আন্দোলন। ধ্বংস তালিকায় থাকা এসব মাদকের মধ্যে রয়েছে 2,321 বোতল বিদেশি মদ, 1,21,995 বোতল ফেন্সিডিল, 408 কেজি গাঁজা, 153 কেজি হেরোইন, 6,34,437 পিস ইয়াবা সহ বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি, সিগারেট, নেশা জাতীয় সিরাপ ও ইনজেকশন। মাদক বিরোধী অভিযানের পাশাপাশি, আইন প্রয়োগের পাশাপাশি এর চাহিদা হ্রাসের জন্য জনসচেতনতা, অর্থাৎ মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা এবং মাদক থেকে দূরে রাখার বিষয়ে তাদেরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে, নতুবা আমাদের সকল উন্নয়ন ব্যাহত হতে বাধ্য। 16 মার্চ সকালে 53 বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজিন আহমেদ। এ সময় শিক্ষার্থীদের মাদক না নেওয়ার আহ্বান জানান তিনি। সিগারেট খেয়ে কোনো লাভ নাই, ফেন্সিডিল খেয়ে কোনো লাভ নাই, এই স্কুলের দুই ওয়ালেট চিপার মধ্যে গিয়ে ইয়াবা খাচ্ছে কোনো দরকার আছে? তোমরা যদি কেয়ারফুল থাকো, তোমরা যদি ভালো হও, তোমরা যদি এটার ব্যাপারে লেসন নাও, তাইলেই আজকে এত বড় একটা অনুষ্ঠান ব্যাটালিয়নের অধিনায়ক সাহেব আয়োজন করেছেন, তাইলেই আমাদের অনুষ্ঠানটা সাকসেস হলো। সারা বাংলাদেশে আমাদের যদি 59টা বিটিভি ব্যাটালিয়ন থেকে থাকে, সারা বছরে যদি 1,000 কোটি টাকার থেকে 1,400 কোটি টাকার মতো মাদক দ্রব্য আমরা ধ্বংস করি, জাস্ট চিন্তা করেন আমাদের ইকোনমি থেকে বা আমাদের অর্থনীতির কী পরিমাণ টাকা সাইফন হয়ে যাচ্ছে, যার কোনো কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে নাই। এ সময় চাপাই নবাবগঞ্জ 53 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, র্যাব 5-এর সহকারী অধিনায়ক রুহফি তৌকির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ, সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা সমাজের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন বয়সে, বিভিন্ন ব্যক্তিত্ব যারা আছেন, আমাদেরকে সবসময় হেল্প করবেন, সাহায্য করবেন এবং আপনারা নিজেরাও এলাকা ভিত্তিক এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।